নমস্কার বন্ধুরা, আমি শ্রী শিব শাস্ত্রী। আমার চ্যানেলে আপনার স্বাগত। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে ফেলুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টি হচ্ছে একটি আর্থিক উন্নতির টোটকা, অর্থাৎ নিজের আর্থিক উন্নতি নিজেই আপনারা চেঞ্জ করতে পারেন। অনেক সময় আপনাদের অর্থ সংকট, অর্থাৎ টাকা পয়সা নিয়ে সমস্যা হয়, তো আজকে আমি বলে দেবো কিভাবে এই টাকা পয়সার সমস্যা থেকে আপনারা উদ্ধার হবেন। এই কারণে কিন্তু আপনাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, তো আজকে বলে দেবো কিভাবে আপনারা এই প্রবলেম থেকে দূর থাকবেন। যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্লপক্ষের দিন আপনাকে দূর্বা নিয়ে আসতে হবে, সাতটি পরিষ্কার অবস্থায় নিয়ে আসবেন। একটি পরিষ্কার লাল ঝালু নেবেন, তারপরে সেই লাল ঝালুর মধ্যে কাঁচা হলুদ এবং 1 টাকার কয়েন দিয়ে ভালো করে দূর্বার নিচের অংশটি বেঁধে নেবেন, যেমন আমি তৈরি করে দিয়েছি। তারপরে কি করতে হবে, আপনার বাড়ির কোনো কুয়া থাকলে কুয়াতে অথবা পুকুরে সেই দূর্বাটি ফেলে দিতে হবে। মনে রাখবেন যেন সন্ধ্যা না হয়ে যায়, তার আগেই ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে একটি তামার ঘটির মধ্যে করে জল নিয়ে আপনাকে সেই জলটি মাথায় ঢেলে আপনার বাড়ির দিকে ফিরে আসতে হবে। তারপরে ঘরে আপনি ধূপকাঠি দিয়ে পূজা দিয়ে দেবেন। এইভাবে 4টি সপ্তাহ, অর্থাৎ 4টি বৃহস্পতিবার অথবা 4টি শুক্লপক্ষ কাজটি করুন, দেখবেন আপনার আর্থিক সমস্যা হবে না, অর্থাৎ আপনার টাকা পয়সার সমস্যা হবে না। নমস্কার, ভালো থাকবেন। পরের পর্বে আরেকটি টোটকা নিয়ে দেখা হবে। জয় মাতারাম।